আসামের স্টেশনে ডান্স করে প্রশংসা করিয়েছেন শবনম বুবলি। সাকিবের সাথে বিচ্ছেদ হলো সাকিবের দিল দিল গানে ডান্স করে সাকিবের নজরবন্দী হয়েছেন এই নায়িকা। বিচ্ছেদের গল্পটা ভেসে বেড়ালো উপস্থিত অনুষ্ঠানে প্রাক্তন স্বামীর প্রশংসা করে হৃদয় গলিয়েছেন বুবলি, যে বিষয়টি নতুন করে আবারও আলোচনায় এসেছে। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। প্রথমবারের মতো সাকিবের সঙ্গে স্টেজ শোতে উপস্থিত হয়েছিলেন বুবলি। যদিও তারা যে যার নিজের মতো করে ভিন্ন ভিন্ন ভাবে পারফর্ম করেছেন, কিন্তু সেটা ছিল একে অপরের চোখের সামনেই। অর্থাৎ বুবলির নাচ গানের এই জমকালো দৃশ্যায়ন নিজ চোখের সামনে দেখেছেন কিং খান। আর তাতেই যেন ঘটেছে সাকিবের আন্তরিকতার পরিবর্তন। যে বুবলি ছিল চোখের বিষ, সেই বুবলির পারফরমেন্সের প্রশংসা করেছেন সাকিব খান। আসামের এই অনুষ্ঠানে সাকিবের সঙ্গ না পেলেও যেন মন প্রাণ উজাড় করে নাচে গানে মাতোয়ারা হয়েছিলেন বুবলি। ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদ হলো সাকিবের দিল দিল গানে সাকিবের সামনে দুর্দান্ত পারফর্ম করেছেন বুবলি, যে বিষয়টি নজর কেড়েছে সাকিবের। তবে শুধু তাই নয়, সেই একই স্টেজে সাকিবের প্রশংসা করে হৃদয় গলিয়েছেন বুবলি। এত কিছুর পরও প্রাক্তন স্বামীর প্রতি ভালো একটা মন্তব্য পেশ করেছেন বুবলি, যে বিষয়টি থেকে ভীষণ রকমের প্রশংসিত হয়েছেন এই চিত্রনায়িকা। এদিকে বুবলির এমন কর্মকাণ্ডে অনেকে মুগ্ধ হলেও কিছু প্রতিক্রিয়ামূলক মন্তব্য দেখা যাচ্ছে। ধারণা করা হয়েছে সাকিবকে নতুন করে তার প্রেমের ফাঁদে ফেলতেই বুবলির এই সকল পরিকল্পিত আয়োজন। যেহেতু সাকিব এখন বুবলির ধার ধারে না, তো সাকিবের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে বুবলি। অন্যদিকে কেউ আবার এটাও বলছে যে অপুর ভ্যাস ধরেছে বুবলি, কেননা অপু যেমন করে সর্বক্ষণ সাকিবের প্রশংসা করে পাশে থাকে, ঠিক তেমনি এবার বুবলিও সেই লাইন ধরেছেন যেন অপুর মতো সাকিবের কাছে পাত্তা পায় বুবলি। এখন মূল বিষয় হচ্ছে সাকিব তার ব্যক্তি জীবনে একে একে দুইটি বিয়ে করলেও তারা দুজনই সাকিবের অতীত হলেও দুই ঘরে সাকিবের সন্তান রয়েছে। তো সেই স্বার্থে হলো সাকিব দূর থেকে পারলেও তাদের সন্তানের মায়েদের সাপোর্ট দেবেন, এটাই তো স্বাভাবিক। এখানে নিশ্চয়ই নেগেটিভিটির কিছু নেই। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।